গোয়ায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পানাজিতে তিনি নামেন। পাঁচ দিনের উত্তরবঙ্গ সফর শেষে আজ গোয়ায় হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে দুপুরে পানাজির উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং তারপর পৌঁছে যান। আগামীকাল গোয়ায় তৃণমূল নেত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। তিন দিনের সফরে যোগদান কর্মসূচির পাশাপাশি গোয়ার আঞ্চলিক দলগুলির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জোট নিয়ে আলোচনা হতে পারে। কথা বলবে ইনি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে টেলিফোনে। আশাবুল, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় পৌঁছলেন, কি জানতে পারছো? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র তিনি গোয়ায় পৌঁছলেন। গোয়া যে বিমানবন্দর, ডাবলিন বিমানবন্দর, সেখানে তিনি নামলেন এবং সেখানেই বেশ কিছু গোয়ার যে বিশিষ্ট ব্যক্তিরা তারা উপস্থিত ছিলেন। তারা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তাকে অভিনন্দন জানান, ফুলের তোড়া তুলে দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা অভিনন্দন জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে তেমন কোনো কর্মসূচি নেই, আগামীকাল তার বহু নানা রকম কর্মসূচি রয়েছে, রাজনৈতিক কর্মসূচি সব কিছুই। গোয়ার বেশ কিছু তারকা ফুটবলার, সমাজকর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক, হ্যাঁ সবুল যে কথা বলছিলে, কালকে সেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সমাজের বিভিন্ন সদস্যজন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি যোগদান করতে পারে। সেই আশাবুল, তোমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না। ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন জানিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গেলেন। প্রশান্ত কিশোর সঠিক বলেছেন, প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে। তো কোনো ভাইরাল হওয়ার ব্যাপার নেই, এটা স্বতঃসিদ্ধ। এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ধারেই কাছে এই মুহূর্তে ভারতবর্ষে, কেন পৃথিবীতে খুব কম লোক আছে, ভারতবর্ষে তো কেউ নেই। কেউ কেউ মনে শখ হয়েছে তারা প্রধানমন্ত্রী হবেন, হতে পারে, উচ্চাকাঙ্ক্ষা খারাপ না, কিন্তু ছেঁড়া কাঁথায় বসে লাখ টাকার গল্প দেখা, স্বপ্ন দেখা, এটাও বাংলাতে একটি কথ। পিকে বলছে কিন্তু এটা অবশ্য পিকে যেটা বলছেন, উনি নিশ্চয়ই বুদ্ধিমান মানুষ, খুব পড়াশুনো করা মানুষ এবং উনি জনগণের পালস হয়তো দেখে বুঝেছেন হয়তো, কিন্তু এটা স্বাভাবিক, এটা নতুন পিকে বলছেন, এটা কোনো নতুন ব্যাপার না, এটা স্বতঃসিদ্ধ হয়ে গেছে। সত্য এটাই অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো যে মাননীয় প্রধানমন্ত্রীর কম্পিটিশনের ধারে কাছে কেউ নেই। যতই কেউ নিজেকে বানানোর চেষ্টা করুন না কেন, আগামী 10 বছর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে হোক, ভারতীয় জনতা পার্টির অন্য কারো নেতার নেতৃত্বে হোক, ভারতীয় জনতা পার্টির সরকার চলবে, 24-এ তো কোনো প্রশ্নই নেই। অন্য সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঢুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।